So hey guys, welcome back to my channel. You're watching on my YouTube channel, which is Ritvika Chakraborty. And if vlogging is your interest, you can definitely subscribe to this channel. So আমার পাশে এত কিছু দেখে তোমরা ভাবছো দিবি এগুলো কি? এতক্ষণ নিশ্চয় থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, এগুলো হচ্ছে আমার সালোয়ার কুর্তি, এগুলোর কালেকশন। তো চলো বেশি লেট না করে তোমাদেরকে দেখিয়ে দিই আমার কিছু ফেভারিট কুর্তি যেগুলো আমি কিনেছি ওভার দ্য ইয়ার্স। তো সেগুলো তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করে নিই। ফার্স্টে যে কুর্তিটা রয়েছে, এটা আমি কোথা থেকে যেন কিনেছিলাম, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। হ্যাঁ, চিকেন কারি কুর্তি। এটা তোমরা জানো এটা একটা আমার ব্ল্যাক কালারের রয়েছে, আমার মায়েরও এটা একটা সেম ব্ল্যাক কালারের রয়েছে, যেটা আমি মাকে কিনে দিয়েছিলাম, সেটাও না সেটা বুটিক থেকে কিনে দিয়েছিলাম একটা। সো এটা হচ্ছে ওই ব্ল্যাক কালারের চিকেন কারি কুর্তিটা। এটার প্রাইস নিয়েছিল মিশোতে 300 something or 400 something হবে, আই ডোন্ট রিমেম্বার রাইট নাও। বাট এই কুর্তিটা আমার খুব পছন্দের একটা কুর্তি, কারণ এটা আমার জীবনের প্রথম চিকেনকারি যেটা আমি কিনেছি নিজের টাকাতে। সো এটা হচ্ছে ফার্স্ট কুর্তি আজকের ভিডিও, ঠিক আছে? সো নেক্সট কুর্তিতে চলে যাই। নেক্সট কুর্তি হচ্ছে এটা, দুটোই ব্ল্যাক কালার। তো প্রথমে যেটা দেখালাম সেটাও যেমন মিশো থেকে কিনেছি, এটাও কিন্তু আমি মিশো থেকেই কিনেছিলাম, ঠিক আছে? এটা মিশো থেকে কিনেছিলাম 396 টাকায়। আমার এখনো মনে আছে, কারণ প্রাইসটা পরবর্তীতে যারা কিনেছে আমারটা দেখে, সরি আমি 546-এ কিনেছিলাম, আর এখন এটা হয়তো 300 টাকায় তোমরা পেয়ে যাবে। এই কুর্তিটাও কিন্তু আমার প্রচন্ড পছন্দের। এটা তোমরা নিচে জিন্স দিয়েও পরতে পারো বা নর্মালি পরতে পারো নিচে লেগিংস দিয়ে। এটাও নিয়েছিল 500 something, তোমাদেরকে বললাম, এবং এটাও আমার প্রচন্ড পছন্দের একটা কুর্তি, ঠিক আছে? দুটোই ব্ল্যাক কালারের, আর গরমের মধ্যে একদম ব্ল্যাক কালার পরা যায় না, তাই এগুলো আমি এখন একদমই বার করি না, গরমের মধ্যে তোমাদেরকে দেখাবো বলেই জাস্ট বার করেছি। ওকে, সো নেক্সট কুর্তি হচ্ছে এটা। এটা আমি কিনেছি হচ্ছে এসপ্লানেড থেকে। এটা তোমরা দেখার পরে অনেকে জিজ্ঞাসা করেছিল আমাকে যে দিদি এটা কোথা থেকে কিনেছো এবং এটা কত প্রাইস নিয়েছিল। এটা আমি কিনেছিলাম এসপ্লানেডের থেকে আগের বছর দুর্গাপুজোয়। এটা হচ্ছে একটা শরারা সেট, এটা 3-piece সেট ছিল, শরারা রয়েছে, এটা রয়েছে, তার সঙ্গে একটা ওনার রয়েছে। প্রাইস নিয়েছিল 900 or 800 rupees। ওকে, এটার অনেকগুলো কালারও ছিল, তোমরা চাইলে এসপ্লানেডে গিয়ে এটার ফটো তুলে রাখো, গিয়ে দেখালেই দিয়ে দেবে। আর যদি না পাও একান্তই আমাকে বলো, আমি তোমাদেরকে বলে দেবো কোন দোকানটা থেকে আমি নিয়েছিলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার থার্ড কুর্তির কালেকশন। সো এরপরে যে কুর্তিটা রয়েছে, দাঁড়াও তার আগে এটা একটু গুছিয়ে নিই, নইলে পরে আমাকেই সেই গুছোতে হবে, তার থেকে বেটার এখনই গুছিয়ে নিই, তাই না? ইয়েস, হয়ে গেল, কতক্ষণই বা লাগলো। তারপরে হচ্ছে এই কুর্তিটা, এটাও আমার এসপ্লানেড থেকেই কেনা, কারণ বেশিরভাগ কুর্তি যেগুলো আমি পরি সেগুলো সবই এসপ্লানেডের। এই কুর্তিটা এখন আমার একটু ছোট হয়ে গেছে, আগের বছর টাইট করেছিলাম, টাইট ফিটিংস করিয়েছিলাম, তো এখন এটা একদমই পরতে পারি না, আমি একটুখানি সাইডটা খুলতে হবে। এটাও আমি এসপ্লানেড থেকে কিনেছিলাম 2-piece সেট। এটার একটা প্যান্টও রয়েছে, সেটার প্যান্ট। এটার প্রাইস নিয়েছিল 499 rupees, মানে 600 rupees যে স্লটটা সেটা থেকে কিনেছিলাম আমি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পরবর্তী কুর্তি। চলো তারপরের কুর্তিটা দেখে নিই। ইয়েস, সো এরপরে যে কুর্তিটা রয়েছে, এটা আমি কিনেছিলাম রিলায়েন্স ট্রেন্ডস দিয়ে, অনেক বছর আগে এটা কেনা। এটা মোস্ট প্রবাবলি 2019-এ কেনা এটা, ঠিক আছে? এটা আমার দিদির বিয়ের আগে আমি কিনেছিলাম। তো এই কুর্তিটাও খুবই কম পরা হয়, ওপরে দেখো এই রেড কালারের এটা রয়েছে আর নিচে এরকম রয়েছে ইয়েলো কালারের। সো এটার ব্যাকেও দেখো একটা খুব সুন্দর রয়েছে, তোমার দড়ি রয়েছে, ওড়না বলছিলাম, দড়ি রয়েছে, আর এটা পরলে খুব প্রিটি লাগে। এটার প্রাইস নিয়েছিল 1599 টাকা, রিলায়েন্স ট্রেন্ডস দিয়ে কিনেছিলাম। এখন তোমরা এটা রিলায়েন্স ট্রেন্ডসে পাবে না, অনেক বছর আগে কেনা, সুতরাং তোমরা আমার কাছে লিঙ্ক চেয়েও না, আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ অনেক বছর আগেকারের কুর্তি তো এটা। আর এটার নিচে কি সুন্দর দেখো নিচটা, তাই না? গেল, এটা হচ্ছে নেক্সট কুর্তি। তারপরের কুর্তি হচ্ছে এটা। এই কুর্তিটা স্পেসিফিকলি দেখার পরে তোমরা আমাকে যা রিকোয়েস্ট করেছিলে এটা কোথা থেকে নিয়েছি দেখানোর জন্য, এটা আমি kriva.com বলে একটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম ইনস্টাগ্রামের। 4000 rupees নিয়েছে, 3800 something, মানে 4000-ই বলা যায় প্রায়।
সো এইটা হচ্ছে আমার নেক্সট কুর্তি। এটা আমার এত পছন্দের একটা কুর্তি, এটা আমি পরে এত কমপ্লিমেন্ট পেয়েছি, সবাই আমাকে বলেছে প্রচন্ড সুন্দর দেখতে এটা। সো এটা তোমরা যারা জিজ্ঞাসা করছো তোমাদেরকে জানিয়ে দিলাম কত প্রাইস এবং কোথা থেকে কিনেছি, ঠিক আছে। নেক্সট কুর্তি এটা, এটা আর খুলছি না কারণ এটা তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে ফটোতে। এই কুর্তিটা থাক, সবকটা যখন খুলে দেখাচ্ছি এটাও খুলেই দেখাই। এটাও আমি এসপ্লানেড থেকে কিনেছি, এসপ্লানেডে তোমরা এরকম কুর্তি প্রচুর পেয়ে যাবে, অনেক রকম কালারের ছিল। আমার মনে হয়েছে এই কালারটা আমার উপর ভালো লাগবে তাই আমি এটা নিয়েছি। একটা ব্ল্যাক কালারের ওপর ছিল, ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি ইদানিং আমার খুব একটা পরতে ইচ্ছা করে না, আজকে যেহেতু স্কার্টটা পরেছি এবং এটার সাথে ম্যাচিং কিছু ছিল না বলে আমি ব্ল্যাকটা পরেছি, নইলে সামার্সে ব্ল্যাক পরলে প্রচণ্ড গরম লাগে, তাই না? তো এই কুর্তিটা খুবই সুন্দর, এটার প্রাইস নিয়েছিল 399, মানে 400 টাকা। ওকে, এটার কিন্তু প্যান্টও আছে, এটা 399 নিয়েছিল, 399 বা 599, আই ডোন্ট রিমেম্বার দ্য প্রাইস এক্স্যাক্টলি রাইট নাও, বাট তোমরা এরকমই আশেপাশের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আরও কুর্তি আছে, এই যে এই কুর্তিটা আমি একবারই পরেছি আমার পুরো লাইফে, এটা 3 বছর বয়স, 3-4 বছর বয়স, তার মধ্যে আমি একদিনই পরেছি, সেটা 2022-এর বার্থডেতে, 2022 বা 2023-এর বার্থডেতে, ঠিক আছে। একবার দুপুরবেলা জাস্ট পরে মামা বাড়িতে গেছিলাম খেতে, তোমরা সেই ব্লগটাও হয়তো দেখেছো, ওই একবারই এই কুর্তিটা পরা। এই কুর্তিটার ব্যাপারে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, আলমারিতে কোন ভেতরে ঢোকানো ছিল আমি দেখিনি, বাট এই কুর্তিটা আমার খুবই পছন্দের একটা কুর্তি, পরবো পরবো সব পরবো। তোমরা নিশ্চয়ই মনে মনে বলছো দিদি তুমি কবে পরবে, একটা লুক শেয়ার করো, পরে সব শেয়ার করবো। এই একটা কুর্তি, এটা পরেও আমি প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি আমার লাইফে, অনেকে আমাকে বলেছে এটা কোথা থেকে কিনেছিস। এটা আমি অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এবং এটা হচ্ছে একটা সেট, ঠিক আছে। এরকম সামনেটা এরকম কিছুটা দেখতে, এই জায়গাটা বাঁধতে হয়, এখানে একটা দড়ি আছে, ঠিক আছে, এই দড়িটাকে সামনে বাঁধতে হয়, এবং এটা পরলে কেমন লাগবে সেটা তুমি, তোমাদেরকে আমি ফটোতে দিয়ে দিচ্ছি, সাইডে দেখতে পারছো। এটার প্যান্টও রয়েছে, সুতরাং তোমরা বুঝতেই পারছো কেমন লাগবে, খুব সুন্দর এটা। এটা আমি এখন আর পাই না, ফ্লিপকার্টে কোথাও পাই না গো, এরকম টাইপের কুর্তি কোথাও পাওয়া যায় না এখন আর, কি সব ভুলভাল কুর্তি এখন সব জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে আমার নেক্সট কুর্তি, এটা আমি কিনেছিলাম হচ্ছে এসপ্ল্যানেডের মেট্রো, দেখেছো কখনো মেট্রোতে গেছো এসপ্ল্যানেডের? এসপ্ল্যানেডের একটা মেট্রো আছে বা সেন্ট্রাল আছে, মেট্রো ঠিক পাশে, এসপ্ল্যানেডের মেট্রো স্টেশন কোনটা, 6 নম্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যাবে না, বাঁদিকে গেলে একটা সেন্ট্রাল আছে, ওই সেন্ট্রাল থেকে এটা কিনেছিলাম। এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 4000 রুপিস। এটা যেরকম লং সেরকম প্রিটি একটা কালার, খুব সুন্দর দেখতে। এখানে দেখো, এখানে দুটো পকেট রয়েছে আর নিচটা পুরো ফ্লোরালের মধ্যে, খুব সুন্দর দেখতে। মানে 4000 রুপিসের প্রাইস নিয়েছে এটা, এটা হচ্ছে মরপাঙ্ক বাই শ্রুতি সঞ্চেতি, ওই জন্য এটার প্রাইসটা একটু বেশি, কারণ একজন ডিজাইনারের কুর্তি এটা বানানো নিজস্ব, সো তার জন্য নিজস্ব কালেকশন বলেই এতটা প্রাইস, 4000 বা 5000 নিয়েছিল। খুবই সুন্দর দেখতে এবং এটা আমি অনেকবারই পরেছি, তোমরা হয়তো অনেকবারই ভিডিওতে দেখেছো আমাকে পড়তে এটা, সুতরাং এটাও কিন্তু অনেক পছন্দেরই একটা কুর্তি আমার। নেক্সট কুর্তি রয়েছে এটা, এটাও আমি এসপ্ল্যানেড থেকে কিনেছি, 2023-এর বার্থডেতে পরেছিলাম রাত্রেবেলা, তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো। সো এই কুর্তিটা কিছুটা এরকম দেখতে, একদিনই পরেছি লাইফে, ওই একদিনই, তারপরে আর কখনো পরা হয়নি, বাট নিশ্চয়ই পরবো, এই কুর্তিটার কথা ভুলে যাই। এটা খুবই সুন্দর দেখতে এবং পরলেও খুবই প্রিটি লাগে। এটার প্রাইস নিয়েছিল ওরকমই 699 রুপিস বা 799 রুপিস, এরকম টাইপের, খুব মিষ্টি প্রিটি পিঙ্ক কালার, খুব ভালো লাগে এটা পরলেও। ভর্তি হয়ে গেল জায়গাটা পুরো। তারপরে এই কুর্তিটাও তো তোমরা দেখেছো, এটা এই বছরই আমি কিনেছি। আচ্ছা, তার আগে এটা দেখিয়ে দিই, এটা যখন পড়ে গেছে, এটা আমি মিশো থেকে কিনেছিলাম, এটার কোয়ালিটি এতটাই বাজে এসেছিল, মানে একদম ফিন ফিনে, 350 টাকা নিয়েছিল মিশো থেকে, একদম ফিন ফিনে কাপড়, পুরো মশারির জালের থেকেও পাতলা, এটা একদম পছন্দ না এটা আমার, এটা আমি খুব কম পরেছি লাইফে, একদম পছন্দ না এটা। মানে মিশোতে না মাঝে সাঝে এত ভুলভাল কাপড়ের কুর্তি পা জিনিসপত্র পাঠায়, খুব মাথা গরম হয়ে যায়, যেরকম দাম নেয় সেরকম তো জিনিসটা পাঠানো উচিত, তাই না? তো এই কুর্তিটা তোমরা অনেকে দেখেছো, এইটা হচ্ছে এই বছরের ন্যাশনাল কুর্তি, সবার কাছে একটা করে আছে এই কুর্তিটা, সবার কাছে, এই যে সবার কাছে একটা পিস করে রয়েছে, এটা আমি 999 রুপিস দিয়ে
কিনেছি। এটা আমার একটা ভাইয়া আমাকে গিফট করেছে পুজোতে। ওকে, সো লাস্ট কুর্তি হচ্ছে এটা। এরপরে আর আছে, তারও আর একটা আছে। আচ্ছা, এই চিকেন কারিটা দেখিয়ে দিই। এই চিকেন কারিটা আমি কিনেছিলাম আমার পাশের বাড়ি থেকে, একটা বুটিক রয়েছে আমার পাশেই, ওইখান থেকে। এটা আমি একবার পরেছি, সেটা ইউটিউবে ভিডিও বানিয়েছিলাম, তারপরে আর কখনো পরিনি। এই কুর্তিগুলো খুবই গরম করে অ্যাকচুয়ালি পরলে, তো এই কুর্তিটা একবারই পরা লাইফে। কিন্তু কালারটা খুব মিষ্টি, আমাকে পরলেও খুব ভালো লাগে, বাট পরা হয় না খুব একটা। সব কুর্তি কি আর সবসময় পরা হয় বলো? সো নেক্সট হচ্ছে এই কুর্তিটা। এটা আমি গুনে গুনে আমার লাইফে একবারই পরেছি, আমার দিদির বিয়ের সময় কিনেছিলাম। এই যে খুবই সুন্দর কালারটাও, তখন মা ধরে ভেদে এটা কিনে দিয়েছিল, বাট তারপর আর পরা হয়নি। নেক্সটটা কিছুটা এরকম দেখতে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। প্রচুর কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার এছাড়াও অনেক কুর্তি রয়েছে। আজকে পার্ট ওয়ান শেয়ার করলাম বলতে পারো, তাতেই এতগুলো কুর্তি হয়ে গেছে। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে, যেখানে আমি তোমাদের সঙ্গে আরো কিছু কুর্তির কালেকশন শেয়ার করবো। আজকের মতন এখানেই ভিডিওটাকে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে তার পাশে যাবে লাইকটা আছে সেটাতে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আমার রিসেন্ট ভিডিওগুলোতে, তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।